আসসালামু আলাইকুম বন্ধুরা ট্রাস্ট টয়লেটের এই যে টি টোকেন নিয়ে আমি আমার চ্যানেলে গত এক মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম যে একশো টাকা ইনকাম করতে হবে দেখুন এই যে ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম এই ভিডিওটা দেখে অনেকেই এখানে অ্যাকাউন্ট করেছেন তো আজকে দেখাবো এটার পেমেন্ট যে আপডেটটা আসছে সেটা একটা গুগল ফর্ম আসবে সেই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে তা না হলে কিন্তু এখান থেকে আমরা পেমেন্টটা নিতে পারবো না সো সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটা আপনাদেরকে দেখাবো আপনাদের কয়েনগুলো এখানে যে কয়েনগুলো রয়েছে এই কয়েনগুলো আপনারা পেমেন্ট নিয়ে নিতে পারবেন তবে এটা করার জন্য অবশ্যই এই ছোট্ট গুগল ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে কারণ এখানে অনেকেই ফেকভাবে অ্যাকাউন্ট করছে তো আমাদের অ্যাকাউন্টগুলো এখানে সঠিকভাবে আমরা খুলছি কিনা সেটা যাচাই বাছাই করার জন্য এই ছোট্ট এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে এই কাজটুকু না করলে কিন্তু আমরা এখান থেকে কেউই পেমেন্ট নিতে পারবো না তাই অবশ্যই প্রত্যেকের বাধ্যতামূলক এই কাজটা করা লাগবে তো এই ফর্মের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখন যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন আমি এখানে গুগল ফার্মের লিঙ্কটা দিয়ে রাখছি এখান থেকে এই লিঙ্কের পরে ক্লিক করে দেবেন যখন আপনি লিঙ্কে ক্লিক করে দেবেন তখন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবার এখানে একটু নিচের দিকে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস এখানে আমাদের পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা দিতে হবে যে ইমেল অ্যাড্রেসটা আমরা সবসময় ব্যবহার করে থাকি তো আমি এখানে আমার ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি মেইল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে নিচে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ওনারা বলতেছে যে ট্রাস্ট ওয়ালেটটা আমরা কেন ব্যবহার করে থাকি তো আমরা এখানে দিয়ে দিব মানি সেন্ড অ্যান্ড রিসিভ মানি সেন্ড এবং রিসিভের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি ঠিক আছে তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওনারা আরেকটা কোয়েশ্চেন করছে যে আমরা কতদিন ধরে ট্রাস্ট ওয়ালেটটা ব্যবহার করে থাকি তো আমরা যেহেতু অ্যাকাউন্টটা নতুন করেছি সেহেতু আমরা এইখান থেকে এটা সিলেক্ট করে দিব মানে আমরা ছয় মাসের কম সময় ধরে আমরা এটা ব্যবহার করতেছি যদি আপনি বেশি সময় ধরে ব্যবহার করে থাকেন তাহলে এইখান থেকে আপনি এই অপশানগুলো সিলেক্ট করে দেবেন আমি প্রথমটা সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখানে যে অপশানটা আসছে এটা হলো আমরা রেফার কোন কোন মাধ্যমেই করেছি তো আমার এখানে রেফার আমি করেছি শুধুমাত্র ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে তো আমি এখান থেকে ইউটিউবটা সিলেক্ট করে দেবো এবং ফেসবুক সিলেক্ট করে দেবো যদি আপনি অন্য কোনো মাধ্যমে টেলিগ্রাম ইনস্টাগ্রাম বা অন্য কোনো মাধ্যমে যদি আপনি রেফার করে থাকেন যদি আদারে করে থাকেন তাহলে আধারে একটা ঠিক মার দিয়ে আপনি চাইলে এখানে নিচে কিন্তু লিখে দিতে পারবেন আপনার সেই কারণটা তো আমি যেহেতু উপরে আমার অপশানটা রয়েছে আমি ইউটিউব এবং ফেসবুকটা এখান থেকে সিলেক্ট করে দিলাম তো তারপরে দেখতে পাচ্ছেন ওনারা এখানে আমাদের আরেকটা অপশান দিয়েছে এখানে ওনারা বলতেছে আমরা যে মাধ্যমে রেফার করেছি সেই মাধ্যমটা এখানে দিতে বলতেছে তো আপনি যদি ফেসবুকে পোস্টের মাধ্যমে এইখানে আপনি রেফার করে থাকেন তাহলে সেই পোস্টের লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন অথবা যদি আপনি কোনো ইউটিউবে ভিডিও দিয়ে থাকেন তাহলে সেই ইউটিউবের ভিডিওর লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেবেন তো আমি কী করবো আমার ভিডিওর লিঙ্কটা এনে এখানে দিব লিঙ্কটা আমরা এইখানে পেস্ট করে দিলাম যদি আপনার আরও কোনো ভিডিও থাকে তাহলে এখানে নিচে আপনি আপনার কিবোর্ডটা এখানে চেপে ধরে আপনি নিচের লাইনে আসবেন নিচের লাইনে আসার পরে আপনি কিন্তু এখানে চাইলে আবার আপনার সেই ভিডিওর লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে পারেন তো এইখানে আমি আমার একটা ভিডিও যেহেতু দিয়েছি আমার ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন ওনারা বলতেছে যে আপনি এক মাসে কত রেফার করেছেন সেটা ওনারা বলতে চাচ্ছে তো আমরা এখান থেকে একটু কমই দিই যেহেতু বেশি যাতে না হয়ে যায় এই মাসে কত রেফার হয়েছে আমি তো নিজেই জানি না আমি পাঁচ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে ওনারা বলতেছে যে আপনার ট্রাস্ট ওয়ালেটে রেফারেল লিঙ্কটা দিতে হবে তো ট্রাস্ট ওয়ালেটে রেফারেল লিঙ্ক আনার জন্য আমরা আবার চলে যাব আমাদের ট্রাস্ট ওয়ালেটে তো ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং আইকন রয়েছে আমরা এখান থেকে সেটিং আইকনে ক্লিক করে দিব সেটিংসে আসার পরে এখানে ইনভাইট অ্যান্ড ফ্রেন্ড ইনভাইটে ফ্রেন্ড এখানে আমরা ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড অপশন চলে আসছে এখানে ক্লিক করে আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নিব এখান থেকে কপিতে ক্লিক করলে আমাদের লিঙ্কটা কপি হয়ে গেল আমরা আবার সেই পেজে চলে আসলাম এই পেজ আসার পরে এখানে আমরা সেই লিঙ্কটা এই পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আর কিচ্ছু করতে হবে না এখানে দেখতে পাচ্ছি সাবমিট অপশান আমরা এখানে সাবমিটে ক্লিক করে দিলে আমাদের এটা সাবমিট হয়ে যাবে এবং ওনারা এটা দেখে আমি আমাদের এটা ভেরিফাই করে দিবে এবং আমরা সাত তারিখে এটার পেমেন্ট নিয়ে নিতে পারবো দেখতে পারছেন ওনারা এখানে ওনাদের ডিস্ট্রিবিউট করবে এটা সাত তারিখে আপডেট দিয়েই দিয়েছে আজকে পাঁচ তারিখ এখন আমি যে মুহূর্তে ভিডিও তৈরি করতেছি অর্থাৎ আগামী পরশু দিন ওনারা আমাদের পেমেন্টটা করে দিবে সো এই কাজটা অবশ্যই সবাই করবেন তাহলে আমরা এখান থেকে প্রত্যেকেই পেমেন্ট নিয়ে নিতে পারব ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম